করে প্রধানমন্ত্রীর মিটিংয়ে সিএমএস এর মিটিংয়ের আগে তড়িঘড়ি রাজ্য বিজেপির মিটিং দিল্লিতে বলবেন? রাজ্য বিজেপি তো কোনো মিটিং নেই, আপনারা সবাই মিলে যাচ্ছেন। আমার তো দিল্লি বাড়ি, এবার আমি আমার বাড়ি যাচ্ছি, আমি তো দিল্লির বাসিন্দা, অতএব আমি আমার দিল্লির বাড়িতে যাচ্ছি। এরপর শঙ্কুদেব পাণ্ডা, তারপরে হচ্ছে অর্জুন সিং থেকে তো সকলে যাচ্ছে, বিশেষ কোনো রণকৌশল কি ঠিক হবে আজকে? আমার জানা নেই, কারণ আমি আমার বাড়ি যাচ্ছি এটুকুনি জানি। মিটিংয়ে কি কিছু বক্তব্য এবং তার আগে জানি না, আমি একটা কথা বলছি, আমি শুধু এইটুকুনি ভাবছি যে প্রধানমন্ত্রী যখন নীতি আয়োগ নিয়ে মিটিং ডাকেন তখন মুখ্যমন্ত্রী যান না, যখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের নিয়ে মিটিং ডাকেন তখন উনি যান না। তাহলে আজকে হঠাৎ এমন কি কারণ ঘটলো যেটা নিয়ে স্বাভাবিকভাবেই লোকের মনে প্রশ্ন জাগছে যে আজকে কেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে? রাজ্যের অবস্থা কি আপনারা জানাবেন মিটিংয়ের আগে কিছু? না না, এসকোপ নেই। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এটা ফেডারেল স্ট্রাকচার, মুখ্যমন্ত্রী চাইলে প্রধানমন্ত্রীকে তাকে সময় দিতে হয় এবং এটাই ফেডারেল স্ট্রাকচারের পরম্পরা।